আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন অ্যান্ড এগ বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করার চেষ্টা করব। সো আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন। সো চলুন শুরু করা যাক কীভাবে চিকেন অ্যান্ড এগ বিরিয়ানি রান্না করব। এখানে আমি প্রথমে নিয়েছি বড় একটা হোল চিকেন, তারপরে কেটে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। আর চিকেনটা হচ্ছে একদম সবচেয়ে বড়, যে লার্জ পরিমাণে চিকেন সেই সাইজের একটা চিকেন নিয়েছি। তারপর এখন অ্যাড করে দিলাম 3 স্পুন প্লেইন ইয়োগার্ট। তারপর এখন অ্যাড করে দিচ্ছি 2 স্পুন জিঞ্জার পেস্ট। তারপর এখন অ্যাড করে দিচ্ছি বড় একটা চা চামচের মধ্যে 1 চা চামচ গার্লিক পেস্ট। তারপর এখন অ্যাড করে দিচ্ছি 1 স্পুন রেড চিলি পাউডার। তারপর 1 স্পুন করিয়েন্ডার পাউডার, 1 স্পুন কিউমিন পাউডার। তারপর এখন আমি অ্যাড করে দিলাম 1 স্পুন চিকেন মশলা পাউডার। তারপর এখন অ্যাড করে দিচ্ছি 2 স্পুনের মতো ভেজিটেবলস অয়েল। এখন আমি অ্যাড করে দিচ্ছি 3 স্পুন ফ্রাইড অনিয়ন। এটা যে কোনো গ্রোসারি স্টোরে পাওয়া যায়, রেডিমেড ফ্রাই করা থাকে। এই সবগুলো উপকরণ আমি দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর চিকেনটা এমনভাবে মাখতে হবে যেন চিকেনের ভিতরে প্রত্যেকটা মশলা অর্থাৎ প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেন ভালোভাবে ডিপলি পৌঁছায়। তো সেজন্য হাত দিয়ে একটু এক্সট্রা সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। সো চিকেন আমি ম্যারিনেট করে নিয়ে তারপরে এখন এটা একটা র্যাপ দিয়ে রেখে দিচ্ছি 30 থেকে 40 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি ডিম সিদ্ধ করে ডিমের খোসাটা ভালোভাবে ছড়িয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডিমটা ম্যারিনেট করে নিব। সো ম্যারিনেট করব জাস্ট একটু হালকা লবণ এবং সামান্য একটু ফুড কালার দিয়ে। আমি এখানে নিয়েছি একদম সামান্য একটু 1 চিমটি থেকেও কম পরিমাণ ফুড কালার। এটা অপশনাল, এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। সো আমি নিয়েছি ডেকোরেশনের জন্য, একটু কালারফুল হওয়ার জন্য। তারপর এখন অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিয়ে এখন সারা ডিমের মধ্যে যেন ডিমের কালারটা, সরি ফুড কালারটা ছড়িয়ে যায়, এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি চুলায় প্রাইফন বসিয়ে তার মধ্যে অ্যাড করে দিলাম 1 টুকরা বাটার। আর বাটারটা এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মেল্টেড করে নিচ্ছি। সো বাটারটা একটু হালকা গরম হওয়ার পরে এখন ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আর বাটারটা আমি খুব বেশি হাই টেম্পারেচারে গরম করিনি, কারণ হচ্ছে এতে করে ডিমটা দেওয়ার সাথে সাথে বাটারটা ফুটে অথবা গায়ে পড়তে পারে। সো সেই কারণে আমি একটু বেশি গরম হওয়ার আগে ডিমটা অ্যাড করে দিলাম। সো ডিম দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে হবে। আর আমি এটা খুব বেশিক্ষণ এটা ভাজবো না, এতে করে ডিমের স্কিনটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে বা খেতে চামড়াটা একদম শক্ত হয়ে যাবে। তো সে কারণে আমি হালকা করে এটা ভেজে নেব। সো ডিম ভাজা কমপ্লিট, আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি চিকেন রান্না করব। আর চিকেনটা রান্না করার জন্য আমার এখানে আরও লাগতেছে 4টা এলাচি, 4টা দারচিনি, তারপরে 1টা তেজপাতা, 3-4 টুকরা করে আমি হাত দিয়ে পিস করে নিয়েছি। তারপরে এখানে আমি 7 থেকে 8টা কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তারপরে 1টা বড় অনিয়ন কেটে রেখেছি। সো চলুন চিকেন রান্না করা যাক। এখানে চিকেন রান্না করার জন্য আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজিটেবলস অয়েল। খুব বেশি অয়েলের মধ্যে আমি রান্না করব না, জাস্ট একটু পরিমাণ মতো অয়েল অ্যাড করছি। তারপরে তেলটা গরম হওয়ার জন্য অফে করতেছি। তেল গরম হওয়ার পরে এখানে যে 1টা অনিয়ন কেটে রেখেছিলাম তার থেকে আমি 3/4 অনিয়ন আমি অ্যাড করে দিলাম। তারপরে এই অনিয়নটা একদম হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু চিকেনটা আমি 30 থেকে 40 মিনিট পর্যন্ত ম্যারিনেটেড করে রেখে দিয়েছিলাম, সো সেই কারণে অনিয়নটা একটু ভালোভাবে কুক করে নিব, অর্থাৎ অনিয়নের গন্ধটা যেন পুরোপুরি চলে যায়। সো সে কারণে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আর এর ফাঁকে আমি অ্যাড করে দিয়েছি দারচিনি, এখন আমি অ্যাড করে দিব তেজপাতা। তারপরে এখন অ্যাড করে দিচ্ছি এলাচি। এই সবগুলো শুকনো উপকরণ অ্যাড করার পরে আমি আর কতক্ষণ গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিব। সো পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তারপরে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো।
আর যেহেতু চিকেনগুলো আমি অলরেডি ম্যারিনেটেড করে রেখেছিলাম, সো এই পর্যায়ে আর চিকেনগুলোর নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট চিকেনগুলো ছড়িয়ে ছিটিয়ে সারা পাতিলে লেবেল করে দিচ্ছি। এভাবে লেবেল করে দেওয়ার পরে আমি কতক্ষণ চিকেনের যে লেয়ারটা সেই লেয়ারটা যেন কুক হয় তারপরে অপেক্ষা করবো, অ্যান্ড দেন আমি চিকেনের যে বাকি পার্টটা সেটা আমি উল্টে দিব। সো চিকেন অ্যাড করার পরে আমি কোনো নাড়াচাড়া না করে এটাকে কমপক্ষে 5 মিনিট আমি কুক করছি। এ পর্যায়ে 5 মিনিট পরে চিকেনটা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখন চিকেনটা রান্না করবো একদম ভুনা মুনা করে। সো এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি আবার কভার দিয়ে রান্না করব কমপক্ষে 5 থেকে 6 মিনিট। সো 5 মিনিট অন্তর অন্তর আমি চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু চিকেনের মধ্যে কোনো পানি অ্যাড করব না সেজন্য আমি 2 মিনিট পর 5 মিনিট পর এভাবে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে দিচ্ছি। আদারওয়াইজ চিকেনটা না নাড়লে চিকেনের যে নিচের দিক সেটা পোড়া যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আর কতক্ষণ নাড়াচাড়া করার পরে এরপর যে আমি কভার দিয়ে দিলাম, আর কভার দিয়ে কমপক্ষে 5 থেকে 6 মিনিট আমি কুক করব। আর চিকেনের যে প্রথম পর্যায়ের যে পানিটা সেটা আমি টোটালি শুকিয়ে ফেলব। সো আর কতক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে চিকেনের প্রথম পর্যায়ের যে পানিটা সেটা একদম শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে যে তেলটা সেটা আস্তে আস্তে বেশি উঠতেছে। এরপর যে আমি এখন অ্যাড করে দিব কাজু বাদাম বাটা। সো কাজু বাদাম বাটা অ্যাড করার পরে কতক্ষণ নেড়েচেড়ে এখন যে কন্টেনারে কাজু বাদাম ছিল সেটা ধুয়ে আমি 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। তারপর আরও অ্যাড করে দিচ্ছি আরও 1/2 কাপ পানি। সো টোটাল 1 কাপ পানি অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি একদম নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে মিক্স করব। তারপরে 10 মিনিট কভার দিয়ে কুক করব। এবং এই 10 মিনিট কভার দিয়ে কুক করার মধ্যে আমার চিকেনের যে পানিটা সেটা আমি একদম মাখামাখা করে ফেলব। এখন আমি 10 মিনিট পরে চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি, আর চুলার মধ্যে যে টেম্পারেচার সেই টেম্পারেচার চিকেনটা রেখে নাড়াচাড়া করতেছি। এরপর যে আমি এখন চিকেনটা একটা আলাদা বলের মধ্যে ঢেলে নিব। আর আলাদা বলে ঢেলে নেওয়ার মূল কারণ হচ্ছে ঠিক একই পাতিলে আমি এখন বিরিয়ানি রান্না করব। সো চিকেনটা আমি ঢেলে নিচ্ছি এখন। এখন আমি অ্যাড করে দিচ্ছি আরও একটু ভেজিটেবলস অয়েল। তারপরে তেল গরম হওয়ার পরে অ্যাড করে দিচ্ছি রাইস। এখানে আমি বাসমতি রাইস আগে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। সো রাইস অ্যাড করার পরে এখন আমি একদম জোর জোরে করে এটা ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত রাইসটা জোর জোরে না হয় অর্থাৎ ছাড়া ছাড়া না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এই লবণটা আমি ঠিক এই রাইসের টেস্ট অনুযায়ী আমি অ্যাড করছি, যেহেতু আমার চিকেনের মধ্যে অলরেডি লবণ অ্যাড আছে, তো সেই কারণে শুধু রাইস অনুযায়ী আমি লবণটা অ্যাড করলাম। তারপর আরও কতক্ষণ আমি ভাজার জন্য অপেক্ষা করতেছি। এখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ অ্যাড করার পর আরও কতক্ষণ রাইসটা ভাজতেছি যেন আর একটু ঝুরঝুরে হয়। এ পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি একদম গরম পানি। গরম পানি অ্যাড করার পরে আমি টোটালি কভার দিয়ে দিব পাতিলের মধ্যে। কভার দিয়ে তারপরে আমি রাইসটার পানিটা যেন একটু একটু পানি থাকে ঠিক ওই সময় আমি রাইসের কভারটা তুলে নেব। এখন আমি একটু পরে রাইসের কভারটা তুলে নিলাম। আর রাইসের যে উপরের দিকের যে পার্ট অর্থাৎ নিচের রাইসটা উপরে এবং উপরের রাইসটা নিচে এভাবে আমি স্লাইডলি মিক্স করে নিচ্ছি। আর চুলার এখন যে হিটটা সেটা একদম লোতে রেখেছি। এখন এ পর্যায়ে চুলার আগুন কোনো মতেই বাড়াবো না, চুলার হিট একদম লোতে রাখবো। শুধু রাইসটা মিক্স করে দিয়ে তারপরে আবার আমি কভার দিয়ে দিব এবং কভার দিয়ে একদম লো হিটের মধ্যে এটা রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত।
এখন আমি ফিরে আসলাম 5-6 মিনিট পরে। 5-6 মিনিট পরে এখন কভার তুলে আমি উপর থেকে একটু রাইসটা সরিয়ে নিচ্ছি, অর্থাৎ এখন একটু প্লেস করে নিচ্ছি আমার যে চিকেন রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করার জন্য। সো এই পর্যায়ে আমি এখন চিকেন অ্যাড করে দিচ্ছি। সো চিকেন অ্যাড করার পরে এখন আমি রাইসের সাথে চিকেন ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যেন চিকেনের যে ফ্লেভারটা অর্থাৎ চিকেনের যে গ্রেভিটা সেটা যেন রাইসের একদম লেয়ার পর্যন্ত পৌঁছায়। সো সে কারণে আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই এই রাইসটা নাড়তে হবে একদম প্লাস্টিক স্পাচুলা দিয়ে, তাতে করে দেখা যাচ্ছে যে রাইসটা হয়তো ভেঙে যেতে পারে। তো আরও কতক্ষণ কভার দিয়ে দিলাম, কভার দিয়ে দিয়ে আমি চুলাটা একদম লো হিটে রেখে রেখে কতক্ষণ পর পর আমি রাইস টোটালি বিরিয়ানি রাইসটা মিক্স করতেছি চিকেনের সাথে। এখন টোটালি একদম একেবারে পুরো টোটালি বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উপরে রাইসটা হাত দিয়ে পাতিলটা নেড়ে উপরেটা না নিচে এবং নিচেটা উপরে এভাবে মিক্স করে নিয়েছি। তো এখন বিরিয়ানি কমপ্লিটলি রেডি। এখন আমি একটা ডিশের মধ্যে বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। সো বিরিয়ানিগুলো আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি অন দ্য টপ অফ দ্য বিরিয়ানিতে কয়েকটা ইয়েলো রেইজন। এটা অপশনাল, এটা আপনারা যদি পছন্দ না করেন এটা অ্যাভয়েড করতে পারেন, বাট এটা খেতে খুবই মজা, খুবই টেস্টি। এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা আমি অ্যাড করে দিচ্ছি অন দ্য টপ অফ দ্য বিরিয়ানি। সো এই অ্যাড করার পরে এ পর্যায়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি ক্রিস্পি ফ্রাইড অনিয়ন অন দ্য টপ অফ দ্য বিরিয়ানি। আর এই ফ্রাইড অনিয়নটা আমি বিভিন্ন গ্রোসারি স্টোরে যেসব রেডিমেড ফ্রাইড অনিয়ন পাওয়া যায় সেটা আমি অ্যাড করছি। সো তৈরি হয়ে গেলো আমার চিকেন অ্যান্ড এগ বিরিয়ানি। আমি বিরিয়ানিটা একটু ডিফারেন্ট ওয়ে রান্না করার চেষ্টা করছি, আশা করি আপনারা আমার ওয়েতে রান্না করতে চেষ্টা করবেন। এটা খুবই টেস্টি এবং খুবই ডেলিশিয়াস বিরিয়ানি। আর রেসিপিটি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো ভিউয়ার্স, এটাই ছিল আমার আজকে রান্নাবান্না। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঘরে থাকার চেষ্টা করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।